নমস্কার বন্ধুরা, আরও একবার আমার ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। এসে গেছি নতুন আপডেটস নিয়ে। 2021 সাল থেকে উঠে যেতে পারে স্কুলে যাবতীয় পরীক্ষা ব্যবস্থা। আমূল পরিবর্তন আসতে পারে স্কুল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। NEP অর্থাৎ জাতীয় শিক্ষানীতি কমিটি সুপারিশ অনুযায়ী সব হলে এমনটি ঘটতে চলেছে। জানা গিয়েছে বর্তমানের 10+2 কাঠামো বাতিল করে আসতে পারে 5-3-3-4 কাঠামো। 2020 সালের অক্টোবর মাসে এই শিক্ষানীতি চূড়ান্ত করা হতে পারে। এই নতুন কাঠামোর ফলে শিক্ষা ব্যবস্থায় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে 4টি ভাগে ভাগ করা যেতে পারে। পাক প্রাথমিকের 3 বছর এবং ক্লাস 1 ও 2 এর 5 বছর, ক্লাস 3 থেকে 5 অবধি 3 বছরের সময়কালকে ধরা হবে প্রস্তুতি পর্ব হিসাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকালকে ধরা হবে মধ্যবর্তী সময় এবং সর্বশেষে অর্থাৎ চতুর্থ স্তর হিসাবে ধরা হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি। জানা গিয়েছে প্রথমে এই কমিটির সুপারিশের বিষয়ে বিভিন্ন বোর্ডকে জানানো হবে, এরপর কী প্রতিক্রিয়া আসে সেই বুঝে খুব সম্ভবত 2021 সাল থেকে চালু হতে পারে নয়া মূল্যায়ন ব্যবস্থা। বর্তমানে 10+2 যে নিয়ম রয়েছে তাতে মাধ্যমিক পরীক্ষা হয় দশম শ্রেণীতে, আর পরবর্তী 2 বছরে আবার হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার সেই নিয়মে আসতে চলেছে বড় বদল। জানা গিয়েছে 2020 সালের অক্টোবর মাসে এই শিক্ষানীতি চূড়ান্ত করা হতে পারে, সেক্ষেত্রে 2021 সাল থেকে বলবৎ হবে এই নয়া শিক্ষা কাঠামো। এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, যাতে নোটিফিকেশন সরাসরি তোমার ইউটিউব চ্যানেলে পৌঁছে যায়।